অনলাইনকে বাদ দিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির জন্য সরাসরি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা দেশের বিভাগীয় পর্যায়ে কেন্দ্র কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া গত বছরের তুলনায় এবার পরীক্ষার নম্বর কমানো হয়েছে অর্ধেক। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সম্মতিক্রমে ভর্তি অনলাইনের পরিবর্তে সরাসরি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়। লিখিত পরীক্ষার সহ মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। ডিনস কমিটির এ সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে যাবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিবার শিক্ষার্থীদের 200 নম্বরের পরীক্ষা দিতে হয়, তবে এবার ভর্তি পরীক্ষার পূর্ণমান থাকবে 100। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর 80 নম্বর থাকে, এবার সেটি কমিয়ে 20 নম্বর করা হয়েছে। আর বহু নির্বাচনী পরীক্ষার এমসিকিউ নম্বর 75 থেকে কমিয়ে 30 করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষা নম্বর থাকবে 50। সব মিলিয়ে 100 নম্বরের ওপর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মেধাক্রম তৈরি করা হবে। স্বাস্থ্যবিধি মেনেই সব জায়গায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দেশের 8 বিভাগে বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীরা সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, ঢাকায় আসতে হবে না। বিদ্যমান প্যান্ডেমিক পরিস্থিতি, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল যেটি হবে, পরীক্ষা হবে না, সেই ফলাফল কিভাবে হবে সেগুলো নিয়ে পর্যালোচনা করেছেন। নানাবিধ সুপারিশ আছে, পরীক্ষা ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা হতে হবে, তারপরে কোথায় কতটুকু ওয়েটেজ দেওয়া হবে সে বিষয়টি আছে। সেই সুপারিশগুলো আমাদের এখন জেনারেল অ্যাডমিশন কমিটিতে যাবে, সেখানে গিয়ে এগুলো চূড়ান্ত হবে।